আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাকে আজ টিভি লাইভ প্রোগ্রামটিতে দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠান ক্যান্সার বিষয়ক নিয়মিত আয়োজন, ক্যান্সার আর নয় ভয়, পর্ব 6। আমি আছি আপনাদের সাথে ডাক্তার শারমিনাহার শর্মা। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু স্তন ক্যান্সার নিয়ে ভ্রান্ত ধারণা এবং আমাদের করণীয়। দর্শক, আমাদের দেশে স্তন ক্যান্সারের কিন্তু অনেক রোগী রয়েছে, আর এই রোগীদের মাঝে অনেক ভ্রান্ত ধারণা যেমন থাকে, তেমনি সাধারণ মানুষের মাঝে অনেক ভ্রান্ত ধারণা থাকে। আজকে আমরা আলোচনার মাঝে আসলে চেষ্টা করব এই ভ্রান্ত ধারণাগুলো দূর করে দিতে এবং আমাদের করণীয় সম্পর্কে জানতে, স্তন ক্যান্সার প্রতিরোধে কি করা যেতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে। আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন আমাদের গেস্ট প্রফেসর কাজী মুশতাক হোসাইন। তিনি ডিরেক্টর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার প্রথমে ওয়ালাইকুম আসসালাম, স্যার প্রথমে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময় থেকে স্যার আমাদেরকে সময় দিচ্ছেন সেজন্য। ধন্যবাদ আপনাকেও এবং আমাদের রাজ টিভি কেও। আমাদের আজকের অনুষ্ঠানে সাইন্টিফিক পার্টনার রেনেটা লিমিটেড এবং পাওয়ার বাই লেট্রল, এবং আমাদের মিডিয়া পার্টনার রাজ টিভি। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু স্তন ক্যান্সার নিয়ে ভ্রান্ত ধারণা এবং আমাদের করণীয়। এই বিষয় নিয়ে যাদের মনে প্রশ্ন আছে তারা আমাদের লাইভের কমেন্ট সেকশনে নাম বয়স উল্লেখ করে প্রশ্নগুলো করতে পারেন, আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। ফিরে আসছি আমাদের অতিথির কাছে স্যার। স্যার, আচ্ছা, আমাদের আমাদের দেশে আসলে স্যার ব্রেস্ট ক্যান্সারের অনেক রোগী পাওয়া যায়। তো আজকে আপনি জানেন স্যার, এই আমাদের যে 2020 সালের অক্টোবর মাসটি, এটি চলছে আসলে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। স্যার এই ব্যাপারে স্যার আপনার কাছে জানতে চাই, এবং আরেকটা ব্যাপারে জানতে চাই যে ব্রেস্ট ক্যান্সারের প্রতীক আসলে পিঙ্ক রিবন, তো হিস্ট্রি সম্পর্কে একটু আপনি যদি দর্শকদের অবগত করতেন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এটি হলো যে আমরা এখন পিঙ্ক অক্টোবর বা অক্টোবর মাস নিয়ে যেমন সারা পৃথিবীতে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, আসলে এর যে উৎপত্তিটা, শুরুটা কবে থেকে এটা যদি আমরা জানি তাহলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। আমরা জানি যে পৃথিবীতে এখন বিশেষ করে উন্নত বিশ্বে বা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা জরিপে দেখা যাচ্ছে যে মানে মহিলাদের প্রতি 8 জনের মধ্যে একজন এই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তো আমাদের দেশেও কিন্তু মহিলাদের ক্যান্সারের মধ্যে এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। আমাদের বিভিন্ন যে সরকারি হাসপাতালগুলোতে যে রোগীরা আসেন তাদের মধ্যেকার ডাটা অনুযায়ী, যদিও কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারই এগিয়ে 1 নম্বরে, কিন্তু সারা দেশে সামগ্রিক চিত্র যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এখনো এটি 2 নম্বরে রয়েছে। কিন্তু তাতে খুশি হওয়ার কিছু নাই, কারণ আমাদের দেশেও এটি বাড়ছে, ধরা পড়ছে, এবং আমরা মানে বিপদ হচ্ছে যে এটি আমাদের কাছে রোগীরা আসেন অনেক অ্যাডভান্স স্টেজে। হ্যাঁ, যখন রোগটি অন্যত্র ছড়িয়ে পড়ে, অনেক জায়গায় আক্রান্ত বেশি হয়ে যায়, তখন তার ফলে হয় কি যে আমাদের চিকিৎসা করাটা জটিল হয়ে যায়, ব্যয়বহুল হয়ে যায়, এবং চিকিৎসা ফলাফলও ভালো হয় না। তো এই জন্যই সচেতনতা, এবং সচেতনতার যে ইতিহাসটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে 1985 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাসের সূচনা হয়। তখন ওখানে আমেরিকান ক্যান্সার সোসাইটি এবং অ্যাস্ট্রাজেনেকা যে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, ওরা এই আন্দোলনের কিন্তু শুরু করে প্রথম, এবং তখন তারা স্ক্রিনিং প্রোগ্রাম নিয়ে কিছু কথা বলে বা কিছু কাজ করে। সেটির মধ্যে ম্যামোগ্রাফি নামে একটি ইনভেস্টিগেশন রয়েছে, যেটি একটি ছোট খুব অল্প পাওয়ারের এক্সরে, যেটি মানে একটা স্ক্রিনিং প্রোগ্রামের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং খুব শুরুতেই যখন হাতে টের পাওয়া যাচ্ছে না, এরকম একটা পর্যায়ে রোগটি নির্ণয় করতে খুব সাহায্য করে। তো এবং এটি খুব অল্প খরচেই করা যায়, সব জায়গাতেই করা সম্ভব, এরকম একটি ইনভেস্টিগেশন নিয়ে তারা প্রচারণা শুরু করেন। এরপরে 1905-6 বছর পরে 1991 সালে সুজান জি কমেন ফাউন্ডেশন বলে একটি ক্যান্সার সার্ভাইভারদের স্মরণে একটা সিটি রেস আয়োজন হয়। বিভিন্ন দেশে কিন্তু এই ধরনের ম্যারাথন কিংবা এরকম অনুষ্ঠান আয়োজন করে। এরকম একটা অনুষ্ঠানে তখন পার্টিসিপেন্টদের মধ্যে এই পিঙ্ক রিবন একটা ব্যাজ বিতরণ করা হয়, এবং এটি একটা মাইল ফলক হয়ে দাঁড়ায় যে পরবর্তীতে 1993 সালে, আজ থেকে অনেক দিন আগে, এলভিন লডার
ব্রেস্ট ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং পিঙ্ক রিবনকে এর প্রতীক নির্ধারণ করেন। এইভাবেই মানে এটার একটা আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 93 সাল থেকে, যদিও এই র্যালিটা হয়েছিল কিন্তু বেশ আগে, 91 সালে পিঙ্ক রিবন বিতরণ করেন এবং সচেতনতামূলক কাজ আরো আগে শুরু হয়। তো এইভাবে পৃথিবীর অনেক দেশে এখন কিন্তু এই যে সেমিনার, আলোচনা সভা বলেন বা সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম এগুলো হয়, এর পাশাপাশি অনেক হাসপাতাল বা এই ধরনের রিসার্চ প্রতিষ্ঠানে কিন্তু তাদের আলোকসজ্জা করে যে হাসপাতালের রংটাই মানে যাতে পিঙ্ক কালারের হয়ে যায়, মানে ওই গোলাপি কালারের লাইটিং করে ফেলে। তো এটিও মানে সবার দৃষ্টি আকর্ষণের জন্য যে হঠাৎ করে কেন আজকে বা এই মাসটা ধরে এতগুলো হাসপাতালের বিল্ডিং এর রং কেন পিঙ্ক হলো, যাতে মানুষের নজরে পড়ে, যাতে মানুষ জানতে চায়। আমরা তো জানাতে চাচ্ছি কিন্তু কি জানবে সেই বিষয়টা, যাতে মানুষের কৌতূহলটা তাদের মধ্যে জাগ্রত হয়, জেগে ওঠে, এই জন্যই কিন্তু এই দৃষ্টি আকর্ষণের জন্য এই যে অনুষ্ঠান, সচেতনতামূলক অনুষ্ঠান, র্যালি, পদযাত্রা, শোভাযাত্রা, বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান, এবং ভবনের বা বিল্ডিং এর রঙও কিন্তু এই লাইটিং এর মাধ্যমে পিঙ্ক করে দেওয়া হয়। তো এভাবে সারা পৃথিবীতে এই সচেতনতা মাস চলছে এবং এর ফলাফলটাও কিন্তু ভালো। উন্নত বিশ্বে দেখা যায় যে অনেক মানুষ অনেক বেশি সচেতন এবং রোগের প্রাথমিক স্টেজেই এটি ধরা পড়ে এবং তার ফলে তাদের চিকিৎসার ফলাফলটা তারা ভালো পায়। আমাদের দেশে ঠিক বিপরীত চিত্র, আমরা রোগী পাই অনেক দেরিতে, অ্যাডভান্স স্টেজে, এবং এই রকম যে অবস্থায় ট্রিটমেন্ট করাটাও কঠিন হয়ে যায়, সবাইকে সব চিকিৎসা দেওয়া যায় না, সবাই সব চিকিৎসা নেওয়ার মতো শারীরিক ফিটনেস থাকে না, তার ফলে তাদের এই ফলাফলটাও আশানুরূপ হয় না। আমার মনে হয় আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। ধন্যবাদ স্যার, আসলে সাধারণ মানুষের জন্য এভাবে তুলে ধরার জন্য, যাতে করে তারা জানতে পারে। আসলে স্যার আমাদের দেশে মানুষের মাঝে সচেতনতার খুব অভাব, এই সচেতনতা বাড়ানো খুব জরুরি। এই রোগটিকে যেমন আর্লি ডায়াগনোসিস এর ক্ষেত্রে এটি যেমন জরুরি, ঠিক তেমনি যে এই রোগটিকে কিভাবে আসলে এই রোগটি থেকে বাঁচা যায় সে ব্যাপারে অনেক দিক নির্দেশনা পাওয়া যায় আসলে যদি মানুষের সচেতন থাকে। তো স্যার এই প্রসঙ্গে বলতেই হয় যে সচেতনতা স্যার তখনই আসবে যখন মানুষের ভ্রান্ত ধারণাগুলো দূর হবে এবং আসলে সঠিক ধারণা তারা পাবে। স্যার আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু কিন্তু সেটি যে ভ্রান্ত ধারণা কি এবং আমাদের করণীয় কি। তো স্যার প্রথমে আপনার আপনার কাছে এই আলোচনার প্রেক্ষিতেই জানতে চাই যে আসলে ব্রেস্ট ক্যান্সার এটি তার বংশগত রোগ আমরা অনেকেই জানি, তো বংশগত ভাবে হয়ে থাকে এবং ঝুঁকিটা অনেক বেড়ে যায়। কিন্তু অনেকে মনে করেন যে শুধুমাত্র বংশগত কারণেই এটি হয়, হয়তো সাধারণ মানুষের এটি হয় না, বা যাদের পারিবারিক ভাবে এই হিস্ট্রি নেই তাদের হয়তো এটি হওয়ার সম্ভাবনা নেই। তা এটি কতটুকু যুক্তিযুক্ত এবং এটি কতটুকু সত্য এই ব্যাপারে আপনার কাছে আমার? এটা হলো যে হ্যাঁ ইম্পর্টেন্ট একটা বিষয় যে ক্যান্সার নিয়ে যেটা আছে যে পরিবারের কেউ ক্যান্সারে আক্রান্ত না হলে আমার ক্যান্সার হবে না, এইটা ঠিক না। মানে ক্যান্সার একটা জেনেটিক ডিজিজ কিন্তু ঠিক ইনহেরিটেড ডিজিজ তা না। এটি ক্যান্সার হতে হলে মানুষের শরীরের মধ্যে তার যে কোষগুলো রয়েছে সেগুলোর মধ্যে এক ধরনের পরিবর্তন হয়, সেই অস্বাভাবিক একটা পরিবর্তনের ফলে অস্বাভাবিক আচরণ করে ওই কোষগুলো। তো সেই জায়গাটাই আমরা দেখি যে এটি কতগুলো জিন দায়ী, আমরা যে বলি যে বংশগতি বা বাবা মা থেকে যে বৈশিষ্ট্যগুলো বহন করে যে জিন বলি আমরা, সেইটির মাধ্যমে এটি আসতে পারে, কিন্তু সেইটার সংখ্যা মাত্র 5 থেকে 10% ক্ষেত্রে এই বংশগতটা হতে পারে, ঠিক আছে। আর বাইরের কারণই কিন্তু 90 ভাগ, এবং এর মধ্যে আমরা দেখব যে আমাদের যে কিছু রেডিয়েশন নেওয়া বা এক্সরে করা, তারপরে কি বলে কতগুলো কেমিক্যাল, বিভিন্ন রকমের যে পলিউশন, আমরা যে দেখতেছি এই যে এখন আমরা দেখি যে পরিবেশ দূষণ, তারপরে আমরা বিভিন্ন রকমের যে ইনভেস্টিগেশন করি এখানেও কিছু হতে পারে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে
আমরা সাধারণত যে কারণগুলো বলি তার বাইরে একটা কমন কারণ হচ্ছে যে যে কোনো ইনজুরি, যে কোনো শারীরিক ইনজুরি বা যে কোনো ইনজুরির ফলে দেখা যাবে যে অনেকগুলো কোষ শরীরের মধ্যে ধ্বংস হচ্ছে। তো সেই ধ্বংসপ্রাপ্ত কোষগুলো যখন মানে শরীরের মধ্যেই আমাদের সে ব্যাকআপ সিস্টেম আছে যে এটা মেরামত হয়, এই মেরামতগুলা যে জেনেটিক আমরা বলি জেনেটিক মিস্টেক, যে যে সেলগুলো বেশি বেশি কাজ করে যেগুলো ভাঙা গড়া মেরামত হচ্ছে সব সময়, সেই জায়গাগুলোতেই কিন্তু ভুল ভ্রান্তি হতে পারে এবং সেগুলো মেরামত করার জন্য প্রাকৃতিকভাবে আমাদের যে ডিএনএ রিপেয়ার জিন বলে একটা জিনও রয়েছে সেটিও কিন্তু আবার মেরামত করে ফেলে। তাছাড়া কিন্তু মানে প্রতিদিনই মানুষের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি মানে দ্বিগুণ ত্রিগুণ হারে বাড়তে থাকতো। তো এইভাবে একটা যে প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে সেটিও যদি ব্যর্থ হয় তখন দেখা যাবে যে আরেক ধাপ এগিয়ে গেল। তারপরে ধরেন যে একটা কোষ পরিবর্তন হয়ে ক্যান্সারে পরিণত হলো, তখন কিন্তু আরেকটা ডিফেন্স মেকানিজম আছে যে টিউমার সাপ্রেসর জিন। একটা হলো যে রিপেয়ার করার জন্য ইঞ্জুরিটা, তো সে রিপেয়ার করতে পারলো না, তারপরে সে অস্বাভাবিকভাবে আচরণ করা শুরু করলো, তখন সেটিকে আবার দমন করার জন্য টিউমার সাপ্রেসর জিন বলে একটা জিন রয়েছে শরীরের মধ্যে, সেটি তখন এগিয়ে আসে। সেটিও যদি ব্যর্থ হয় তখন আমরা দেখব যে আরো একটা ব্যাকআপ মেকানিজম আছে শরীরের, সেটি হচ্ছে যে প্রতিটা কোষ একে বায়োলজিক্যাল ক্লক বলে, যে আমরা কম দেখা যায় যে যেমন আমাদের রক্তের লোহিত কণিকা 120 দিন পরে এমনি এমনি মরে যায়, WBC 4 থেকে 5 দিন পরে নিজে নিজেই ধ্বংস হয়ে যায় এবং নতুন কোষ তৈরি হয়। এখন এই যে তার জীবন চক্রটা যে নিয়ন্ত্রিত হয়, এই নিয়ন্ত্রণটা টেলোমারেস নামে একটা ক্রোমোজোমের নিচের দিককার একটা অংশ থেকে নিয়ন্ত্রিত হয় এবং এই টেলোমারেস থেকে টেলোমেয়ার নামে একটা এনজাইম আসে। তো দেখা যায় যে যখন এই ক্যান্সার সেলগুলো মানে অমর হয়ে যায়, তার কারণ হলো যে দেখা যায় যে টেলোমেয়ারটাও ছোট হচ্ছে না বা টেলোমারেস যে এনজাইম সেটিও কমছে না। তো যার কারণে এই অনেকগুলো ব্যাকআপ মেকানিজম ফেল হলেই শুধুমাত্র কিন্তু ক্যান্সার হবে, এর জন্য শুধু যে বংশগতি দায়ী তা না, বাইরের পারিপার্শ্বিক যে ইঞ্জুরি সেটি বেশিরভাগ দায়ী। আমার মনে হয় একটু কঠিন হয়ে গেল, যাই হোক, তারপরেও শুনতে শুনতে দর্শক বুঝতে পারবেন যে যে ভুল ধারণাটা যে শুধুমাত্র ফ্যামিলিতেই আছে থাকলে হবে তা নয়, এটি বাইরের কারণগুলোর কারণেই বেশিরভাগ ক্ষেত্রে হয়। ধন্যবাদ স্যার, আসলে অনেক গুছিয়ে পুরো প্রক্রিয়াটি বললেন, বুঝতে অসুবিধা হবে না আশা করি, আপনি এত সুন্দরভাবে আসলে প্রেজেন্ট করেছেন দর্শকদের জন্য। তো স্যার এবারে আরেকটি প্রশ্ন, যে আমরা তো অনেকেই জানি যে আসলে ক্যান্সার এই ব্যাধিটি একটু বয়স্ক মানুষের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, তো স্যার যদি স্তন ক্যান্সারের কথা জিজ্ঞাসা করি, এটা কি শুধু শুধুই বয়স্ক মানুষের ক্ষেত্রে হয় নাকি এটি কম বয়সী মানুষের ক্ষেত্রেও হওয়ার হ্যাঁ সুযোগ থাকে? এই যে কোনো বয়সেই এটি হতে পারে। হ্যাঁ, তো এটার জন্য আসলে দেখা গেছে যে কিছু কিছু ক্যান্সার যেমন শিশুদের হয়, তো সেগুলো এক ধরনের আমরা পেডিয়াট্রিক হেমাটঅনকোলজির মধ্যে একটা গ্রুপ করা হয়েছে যেগুলো শিশুদের হয়, কিন্তু ক্যান্সার সাধারণত বয়স্কদেরই হয় এবং যত আমাদের এখন এই যে বয়স বাড়ছে মানে গড় আয়ু আমাদের বৃদ্ধি পাচ্ছে এবং গড় আয়ু বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের এই ক্যান্সার, হার্টের অসুখ, কিডনির অসুখ, ফুসফুসের অসুখ, এগুলো সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা যেটা এখন বলি যে নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ মানে আগে এক সময় আমরা দেখেছি যে এই ডায়রিয়া হয়ে মানুষ গ্রামের পর গ্রাম মানুষ মরে যেত, মানুষ ডায়রিয়ার দেবী ওলা বিবির পূজা দিত যে যাতে করে আর না হয়, না ছড়ায়, তাই না? কিন্তু এখন কিন্তু আর ডায়রিয়া হয়ে ওরকম মারা যায় না, কারণ এখন একটা স্কুলের বাচ্চাও জানে যে ডায়রিয়া হলে কি করতে হয়, তার জন্য যে বিশুদ্ধ পানি খাওয়া, স্যালাইন খাওয়া বা অন্যান্য ব্যবস্থা নেওয়া, এটি কিন্তু এখন একটা সচেতনতার লেভেলে পৌঁছে গেছে। যেমন এই যে ছোট বাচ্চাদের যে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারটা, এটিও দেখবেন এখন কিন্তু আর বিজ্ঞাপন দিতে হয় না, কারণ এখন সবাই জানে যে বাচ্চা হওয়ার 15 দিন পরে
ভ্যাকসিন শুরু করতে হবে। তো এইভাবে যে একটা সচেতনতার একটা জায়গায় আমরা পৌঁছেছি, একটা লেভেলে, একটা স্তরে উন্নীত হয়েছি, সেটি কিন্তু এই প্রচার প্রচারণার ফলেই, এবং তার কারণে আমাদের এই সংক্রামক ব্যাধিগুলো কিন্তু এখন আর নাই বললেই চলে, বা কমতে কমতে প্রায় বিলীন। এখন দেখা যাচ্ছে এই অসংক্রামক ব্যাধির প্রকোপ বাড়ছে, এবং তার অন্যতম একটা প্রধান কারণ কিন্তু এই বেশি দিন বেঁচে থাকা। অতএব যারা দীর্ঘায়ু হচ্ছেন তাদের মধ্যে এই নন কমিউনিকেবল ডিজিজ গুলো বাড়ছে, এবং তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমাদের এই ক্যান্সার। ঠিক আছে, না আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ জি স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ স্যার। স্যার আসলে এটাই আমাদের আলোচনার আজকে মূল উদ্দেশ্য, কিভাবে সচেতনতা বাড়ানো যায়, কিভাবে আসলে ভুল ধারণাগুলো মানুষের মাঝে থেকে দূর করা যায়। তো স্যার এরই মাঝে আরেকটা আসলে ভুল ধারণা আমার মনে হয় অনেকের মাঝেই আছে, যে স্তন ক্যান্সার শুধুমাত্র মেয়েদের হয়। স্যার এটা এই এই ব্যাপারটি নিয়ে স্যার আপনার কাছে শুনতে চাই, যে ছেলেদের ক্ষেত্রে হয় কিনা এবং এই রেটটা আসলে কতটুকু। হ্যাঁ, মানে সাধারণ বিচারে বা সাধারণ প্রেক্ষাপটে অনেক সময় মনে হতে পারে, কিন্তু এটিও ঠিক না, পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হয়, এবং এটি মাত্রাটা কম, শতকরা 1% বই পুস্তকের ভাষায়, বা আমাদের বাংলাদেশেও আমরা দেখেছি যে মোটামুটি 1%ই হবে, এর বেশি না, যে এটি পুরুষদেরও হতে পারে। অতএব শুধু যে মহিলাদেরই হয় পুরুষদের হয় না তা না, আমাদের আমাদের ব্যক্তিগত চেম্বারের আমাদের পেশেন্টও আছে বা ভালো আছেন, ট্রিটমেন্ট ওইটাই যে ট্রিটমেন্ট নির্ভর করে কোন অবস্থায় রোগটি ধরা পড়লো তার উপরে, এবং আমরা চিকিৎসা শুরু করলাম। তো দেখা যাবে যে যদি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা যায় তাহলে পুরুষ রোগী মহিলা রোগী যেই হোক না কেন, এবং ট্রিটমেন্টের সফলতা অনেক বেশি পাওয়া যায়, এবং এর এর রোগী নিজেও মানে দীর্ঘদিন সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। ঠিক আছে, আসলে বলতে হয় যে রোগটা আসলে যত আগে আগে আসলে ধরা যায় তত হ্যাঁ হ্যাঁ তার কিছু পদ্ধতিটা তত সহজ হয় এবং সেটা আউটকামটা তত ভালো হয়। তো স্যার এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে আর্লি ডায়াগনোসিস করার জন্য মানুষ ঘরে বসে কিভাবে আসলে বুঝতে পারবে যে তার এই তার লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে। স্যার আপনার কাছে জানতে চাই আসলে যে লক্ষণগুলো কি। হ্যাঁ, আমাদের আসলে এই বিষয়গুলোই জানতে হবে, যে আমাদের মানে আলোচনার বিষয়টা বা শ্রোতাদের জন্য, দর্শকের জন্য হলো যে আমি কি জানবো, যে আমাকে জানতে হবে এই রোগের লক্ষণগুলা কি কি, আমি কোথায় যাব, কার কাছে যাব, কি পরীক্ষা নিরীক্ষা আছে, সেটি কি বাংলাদেশে আছে নাকি নাই, এবং বাংলাদেশে কি চিকিৎসা হয় নাকি হয় না, চিকিৎসা হলে তার ফলাফলই বা কি, বা যে সমস্ত ওষুধপত্র আমরা ব্যবহার করি সেগুলো কি বাংলাদেশে পাওয়া যায় নাকি বিদেশ থেকে রুগীকে আনতে হবে। মূলত এই বিষয়গুলাই যদি আমরা জানি তাহলেই একজন মানুষ কিন্তু খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবেন যে উনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, এই সুযোগ সুবিধাগুলো কোথায় কোথায় রয়েছে। তো এর মধ্যে কিন্তু আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। মানুষজন আমরা দেখেছি যে অনেকে বাইরে চলে যান, কারণ একটা অন্যতম কারণ, প্রধান কারণ হচ্ছে যে আমাদের কিন্তু ক্যান্সার চিকিৎসার সুযোগ যতটা রয়েছে, ডায়াগনোসিসের ব্যাপারে যে থানা লেভেলে জেলা লেভেলের কথা যদি আমি বলি, তাহলে কিন্তু এখানে আমাদের এই প্যাথোলজি পরীক্ষা নিরীক্ষার ব্যাপারগুলো খুবই অপ্রতুল। আমাদের মেডিকেল কলেজের লেভেল ছাড়া কিন্তু জেলা লেভেলে এই প্যাথোলজি বিভাগ নাই, অথচ এটি হচ্ছে যে প্রধান একটি পরীক্ষা যার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে তার শরীরের এই যে গোটা বা চাকা, এটি ক্যান্সার নাকি না অন্য কোনো কারণে হয়েছে। এটি আঘাত লাগলে, ইনফেকশন হলেও আমরা দেখেছি ফুলে যায়, তাই না, যে কোনো জায়গায় একটা ফুলে যেতে পারে, ইনফেকশন হলেও ফুলতে পারে, কিন্তু তখন কতগুলো চিহ্ন থাকে, ব্যথা থাকে, লাল হয়ে যায়, হ্যাঁ, বা ওই হাতে বা পায়ে বা শরীরের ওই অংশটা ঠিক মতো কাজ করতে পারে না, জায়গাটা লাল হবে এবং গরম হয়ে যাবে, এগুলো এক ধরনের লক্ষণ, এটি ক্যান্সারের লক্ষণ না। খুব কম ধরনের ক্ষেত্রে এরকম লাল হবে বা সেটি পরে হবে, কিন্তু ক্যান্সারের প্রধান লক্ষণ এবং বিপজ্জনক ব্যাপারটি হচ্ছে যে এটি ব্যথাহীন একটা গোটা, এবং এই ব্যথা না থাকার কারণেই মানুষ গুরুত্ব কম দেয়, মনে করে যে বোধহয় কিছু না, দেখা যাক।
যদি ব্যথা হইতো তাহলে কিন্তু পরের দিনেই মানুষ কোনো না কোনো ডাক্তারের কাছে যেতেন বা কারো সঙ্গে পরামর্শ করতেন, কাউকে বলতেন যে আমার ব্যথা হচ্ছে, কষ্ট পাচ্ছি। কিন্তু যেহেতু ব্যথাহীন কষ্টহীন থাকে শুরুতেই, তখন এটি এই মিসলিডিং হয়। এটি একটা বড় ভুল ধারণা এবং মিথ যে বোধহয় এটি ক্যান্সার নয়। তো এটা আবার এই যে গোটা হলো সেই ব্রেস্টের গোটাটা বা চাকা, এটি বা বগলের একটি গোটা বা চাকা হলেই যে আবার ক্যান্সার সর্বক্ষেত্রে, তাও না। শতকরা 80-85% ক্ষেত্রেই কিন্তু এটি বেনাইন কন্ডিশন বা অনেক মানে নন ক্যান্সার, ক্যান্সার নয় এমন অনেক কন্ডিশন আছে যেখানে এরকম গোটা মতো চাকার মতো হতে পারে, সেগুলো ছোটখাটো চিকিৎসার মধ্যে দিয়েই সারানো সম্ভব। তো এই জন্যই বিপদটা হয় যে আমি মানে দর্শক বা একজন সাধারণ মানুষ, উনি হয়তো ভাবতে পারেন যে আচ্ছা এটা তো তাহলে বলেছেন যে 80% ক্ষেত্রেই ক্যান্সার না, তাহলে এটি বোধহয় ক্যান্সার না। তাহলে এইখানে মানে ভুল দিক নির্দেশনা হয়ে যাচ্ছে, এটি পরীক্ষা করতে হবে। তাহলে কি করতে হবে, কেন করতে হবে? তাহলে একটা গোটা হতে পারে, চামড়াটা এরকম কুচকে যাচ্ছে কিনা, তারপরে নিপলটা ভিতর দিকে টেনে যাচ্ছে কিনা, কোনো ঘা হয়ে গেল কিনা, বা সেখান থেকে কোনো ডিসচার্জ কষানি বেরোচ্ছে কিনা, ব্লাড আসছে কিনা, তারপরে বগলের দিকে কোনো গোটা চাকা হচ্ছে কিনা। তো এরকম এই কতগুলো কমন সাইন সিমটম আছে যেগুলো জানার সাথে সাথে বা বোঝার সাথে সাথেই একজন মানে ওনার ফ্যামিলি ফিজিশিয়ান, যিনি ওনার বাড়ির কাছে কাছির মধ্যে যে ডাক্তার আছেন, তার সঙ্গে পরামর্শ করতে হবে। আগেই অস্থির হয়ে দৌড়াদৌড়ি করার কিছু নাই। তারও আগের কথা হচ্ছে যে আমরা সুস্থ যারা আছেন তাদেরও কিন্তু প্রতি মাসে, বিশেষ করে মহিলাদের, এই যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা নিজে নিজে স্তন পরীক্ষার এই কাজগুলো করতে হবে। তাহলে সেটি কি, সেটাও জানতে হবে যে কখন করবেন, যে পিরিয়ডের 5-7 দিন পরে, পিরিয়ডের আগে না। পিরিয়ডের আগে অনেকেরই ব্যথা হতে পারে ব্রেস্টে, অনেকেরই গোটা গোটা এরকম অনুভব হতে পারে। তো অতএব পিরিয়ডের আগে পরীক্ষা করলে ভুল দিক নির্দেশনার দিকে চলে যাবেন। তাহলে একটা পিরিয়ড হওয়ার 5-7 দিন পরে দেখতে হয় নিজের হাতের এই আঙ্গুল দিয়ে, আঙ্গুলের তলা দিয়ে এটুকু দিয়ে ফিল করতে হবে, চেপে যে ফিল করতে হবে যে সেখানে কোনো গোটা চাকা কোনো কিছু অনুভব করা যাচ্ছে কিনা, অন্য সময় না। এবং এরকম করে ধরেও না গ্ল্যান্ড, এটা তো একটা গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড গুলো তো গোটা গোটা লাম্প লাম্প মনে হতেই পারে। অতএব এটা নিয়ে ভুল বোঝাবুঝির কিছু না, আমাকে দেখতে হবে এইরকম করে ফিল করতে, সারফেস এর উপরে হাতের তালু দিয়ে ফিল করতে হবে যে তখন হাতের নিচে মার্বেলের মতো শক্ত কোনো গোটা অনুভব হয় কিনা। এটা হলো ইম্পর্টেন্ট, কিভাবে দেখবেন, হ্যাঁ কখন দেখবেন। তাহলে এই যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, এটি 20 বছর বয়স থেকেই রেগুলার প্রতি মাসে পিরিয়ডের পরপর করা উচিত। তারপরে কিছুদিন পরে কেউ বলেন 25 বছর বয়স থেকে, বা অনেক সময় বলে 30 বছর বয়স থেকে, বা সম্ভব হলে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন মানে আপনার যিনি ফিজিশিয়ান তার কাছে দেখানো। মহিলারা, মহিলা চিকিৎসক এখন তো আমাদের থানা লেভেলেও অনেক মেয়েরা আছে, তাদের কাছে গেলে এটি দেখানো যায়, সন্দেহ হলে যান। তারপরে 40 বছর বা 45 বছর বয়স থেকে আমাদের এই যে ম্যামোগ্রামের কথা বললাম, এই ম্যামোগ্রামটা করতে হবে বা আলট্রাসোনোগ্রাম করতে হবে। 55 বছর বয়স থেকে আরো কিছুদিন করতে হবে। এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাইডলাইন অনুযায়ী এই জিনিসগুলো করতে হবে। উদ্দেশ্য যে লক্ষণ দেওয়ার আগেই যেন আমি টের পাই বা ধরতে পারি। আচ্ছা, মনে করেন একজন তার একটা সন্দেহজনক গোটা অনুভূত হলো, তখন তিনি কি করবেন? তাহলে উনি তার ফ্যামিলি ফিজিশিয়ান যিনি তার কাছে যাবেন, উনি দেখবেন, দেখে যদি ওনার শহরে ওনার এলাকায় যদি এই পরীক্ষা নিরীক্ষা গুলো করার কোনো ব্যবস্থা থাকে তাহলে উনি পরবর্তী ব্যবস্থাটা নেবেন। সেটি হচ্ছে খুব সিম্পল একটা জিনিস, পরীক্ষা FNAC বা কোর বায়োপসির মধ্যে দিয়ে কিন্তু জানা যায় যে এটি ক্যান্সার না নর্মাল অন্য কিছু। তাহলে আমরা এই পরীক্ষাটাও কিন্তু আমাদের দেশে জেলা শহরগুলোতে নেই, অল্প কয়েকটা যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে আছে, এইখানে আমাদের একটা সীমাবদ্ধতা। তাহলে ওনাকে থানা থানা লেভেল, জেলা লেভেল ক্রস করে নিয়ারেস্ট বা কাছাকাছি যে মেডিকেল কলেজ যেখানে আছে বা এই প্যাথোলজি বিভাগ আছে এরকম জায়গায় যেতে হবে। এটা একটা একটা ব্যারিয়ার আমি মনে করি, যে এটা একটা সমস্যা যে যার কারণে ডিলে হয়, দেরি হয়। তাহলে এই পরীক্ষাটি আমরা ধরে নিলাম যে করে ফেললেন। আর একটা হয় যে অন্যান্য ক্ষেত্রে যে থানা লেভেলে বা জেলা লেভেলেও কিন্তু এখন আমাদের সার্জারির আমাদের সহকর্মীরা রয়েছেন, ওনারা কিন্তু অপারেশন করছেন, বিভিন্ন রকমের
পিত্তথলির পাথর অপারেশন করছেন, যে কোনো একটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলে সেটি অপারেশন করছেন, এবং তারা যখন ওপেন করেন তারা তখন কিন্তু চেহারা দেখলেই বুঝতে পারবেন যে এটি ক্যান্সার কিনা, এরকম একটা সন্দেহ তাদের মধ্যে হতেই পারে। তো তখন কিন্তু ওনারা বলে দেন যে আপনি এখান থেকে বায়োপসিটা করবেন। তো ওই যে স্যাম্পলটা নিয়ে তাকে কিন্তু তখন উনি বিপদে পড়লেন যে এই স্যাম্পলটা নিয়ে তাকে আবার সেই মেডিকেল কলেজ যে জায়গাগুলোতে আছে বা ওই আমাদের ওই সার্জন সাহেব যখন বলে দিচ্ছেন, তখন এটা ঢাকা শহরে সমস্যা নাই কিন্তু ঢাকার বাইরে গেলেই এটা একটা বড় সমস্যা। তো এই যে একটা লিমিটেশন, এটি সময় লাগবে আমাদের প্যাথোলজি বিভাগের, আর যখন তাদের কর্মপরিধি বাড়বে, তাদের যখন বিভিন্ন জায়গায় জেলা লেভেলে পোস্টিং হবে, তখন এই এই সুবিধাটা জেলা লেভেলে যাবে। তাহলে আমাদের এই ডায়াগনোসিস হলো যে হ্যাঁ এটি ক্যান্সার, এরপরে হলো চিকিৎসা। হ্যাঁ, এখন আমাদের মোটামুটি সবগুলো মেডিকেল কলেজে, আমাদের পুরাতন মেডিকেল কলেজ এবং অনেকগুলো নতুন মেডিকেল কলেজ, অনেকগুলো প্রাইভেট সেন্টার আছে যেখানে ক্যান্সার চিকিৎসার বিভাগ রয়েছে। তাহলে রোগীকে সেখানে যেতে হবে যে কোনো কাছাকাছি সেন্টারে, তখন তারা পরীক্ষা করবেন যে রোগটি ওই তার যেখানে শুরু হয়েছিল সেইখানেই আছে নাকি ওই অঙ্গের বাইরে অন্য কোথাও ছড়িয়ে পড়েছে, এই যে স্টেজিং ওয়ার্কআপটা এটা করতে হবে, এবং তারপরে ট্রিটমেন্ট প্ল্যান। তো আমরা জানি যে ক্যান্সার চিকিৎসার একটা অন্যতম অংশ হচ্ছে যে সার্জারি বা অপারেশন করা, এটিরও বিভিন্ন স্টেজে বিভিন্ন রকমের আধুনিক পদ্ধতি আবিষ্কৃত হচ্ছে প্রতিদিনই নতুন নতুন, এবং এক সময় মনে করা হতো যে পুরো ব্রেস্টটি অপসারণ করতে হবে, এখন কিন্তু বলা হচ্ছে যে না কোনো দরকার নেই, হ্যাঁ ছোট শুধু এই লাম্পটুকু ফেলে দিলেই হবে। এবং এই যে আধুনিক চিন্তা ভাবনাগুলো এগুলো কিন্তু আমাদের দেশে আছে, এবং এই আমাদের দেশের এই সার্জনরা এই অপারেশন করছেন এবং তাদের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি। এইখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ট্রিটমেন্ট প্ল্যানিংটা, যে আমি ছোট অপারেশন করব তাহলে আমাকে অবশ্যই সঙ্গে সঙ্গে একটি পর্যায়ে শেষ হওয়ার পরে পরে নির্ধারিত সময়ের মধ্যে 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই যেন আমি পরবর্তী কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, যার যেটা লাগবে এগুলো অঙ্কোলজিস্ট করবে। তাহলে সার্জন অঙ্কোলজিস্ট ওনাদের একটা সেতুবন্ধন, মেলবন্ধন দরকার একটি প্রপার ট্রিটমেন্ট প্ল্যানিং এর জন্য। তো এই জিনিসগুলো মেডিকেল কলেজ লেভেলে কিন্তু বিদ্যমান, এটি যে কোনো মেডিকেল কলেজে কিন্তু আমাদের সার্জারি বিভাগ রয়েছে, অঙ্কোলজি বিভাগ রয়েছে, তাহলে আমরা সেখানে যেতে পারি। প্রাইভেট সেন্টারগুলোতেও সার্জারি বিভাগ এবং অঙ্কোলজি বিভাগ রয়েছে, তাহলে সেখানে গেলেও সম্ভব। তাহলে রোগীকে জানতে হবে যে আমাদের এই লক্ষণগুলো কি, আমি কখন টেস্ট করব, কার কাছে কখন যাব, এরপরে কোথায় যাব, তারপরে কি হবে। তো ধরেন আমরা ট্রিটমেন্ট শুরু করে দিলাম, তাহলে আমাদের এখন জানার বিষয় হলো যে এই যে আপনি বললেন কেমোথেরাপি দিতে হবে, এই ওষুধগুলো কি বাংলাদেশে পাওয়া যায়? তা আমি বলবো যে হ্যাঁ, বাংলাদেশে মোটামুটি সব রকমের ওষুধই তৈরি হয় এবং বাংলাদেশের ওষুধ কিন্তু বাইরে রপ্তানিও হয়, ঠিক আছে? এটি সবচেয়ে বড় খবর যে বাংলাদেশে এখন আর ওষুধ আমদানি করতে হয় না। এবং আগে যে আমরা আমাদের ছাত্র অবস্থায় আমরা দেখেছি যে চোরাই পথে কিছু ওষুধ আসতো, এখন তো আমরা বুক ফুলিয়ে বলি যে এসব চোরাই ফোরাই ওষুধে আমরা লিখবই না। হ্যাঁ, আমাদের দেশেই যথেষ্ট ভালো মানের, উন্নত মানের, আন্তর্জাতিক মানের ওষুধ তৈরি হচ্ছে এবং রপ্তানিও হচ্ছে। তো এই জায়গাটাই কিন্তু আমাদের দেশের একটা বড় বিপ্লব ঘটে গেছে বলে আমি মনে করি। আর পরবর্তীতে আসলো আরেকটি অংশ, যে রেডিয়েশন থেরাপি। রেডিয়েশন থেরাপির ব্যাপারে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে, যে এখনো সব জেলা লেভেলে না, মানে বড় বড় বিভাগীয় সবগুলাতে আছে শুধুমাত্র ব্যবস্থা, এবং সরকার আরো পুরাতন 8টা মেডিকেল কলেজে 8টি মানে ক্যান্সার ইউনিটটাকে বৃদ্ধি করে আরো 100 বেড সংযোজন করার একটা বড় পরিকল্পনা নিয়েছেন। সেখানে আরো 3 রকমের রেডিয়েশনের মেশিন আসবে, এটি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আশা করছি আমরা যে প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন কিন্তু এই রেডিয়েশন চিকিৎসার যে সীমাবদ্ধতা এটিও থাকবে না। তো এভাবে কিন্তু বাংলাদেশে আমরা যতটুকু আমরা দেখছি বা আমরা করছি তাতে করে কিছুটা হয়তো সরকারি হাসপাতালে ভিড় বেশি এই মুহূর্তে, সিরিয়াল পেতে সমস্যা হচ্ছে। তো এই জন্যই যে প্ল্যানিংটা যদি আমরা আগে করি, সার্জন যখন অপারেশন করছেন তখনই যদি আমরা প্ল্যানটা করতে পারি রোগীর সঠিক স্টেজ নির্ণয় করে,
যে আমি রেডিয়েশনের পরে আমার কেমো দিব, কি রেডিওথেরাপি দিব, কি সার্জারি করব, পরে আগে কেমোথেরাপি দিয়ে নিব, এই প্ল্যানিংটা ইম্পর্টেন্ট। এবং এটি যত সুষ্ঠুভাবে করা যাবে তত ট্রিটমেন্টটাও সুষ্ঠুভাবে করা সম্ভব। আমার মনে হয় এইভাবে যদি সবাই চিন্তা করেন বা সবাই এগিয়ে আসেন, তাহলে অবশ্যই আমরা আমাদের রোগীদেরকে খুবই ভালো মানের, উন্নত মানের চিকিৎসা আমাদের দেশে দিতে পারবো, দেওয়া সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে কিছু যোগাযোগের অভাব রয়েছে, যেটি রুগীরাও জানতেন না বা জানেন না, অনেকে বিদেশে চলে যাচ্ছেন জমি জমা বিক্রি করে। আমার মনে হয় এইটি দ্বিতীয়বার চিন্তা করা উচিত। কেউ যেতে চাইলে আমরা না করব না, সেই অধিকার আপনার রয়েছে, আপনি যেতেই পারেন বিদেশে, কিন্তু দেশেও সম্ভব। আমার মনে হয় আমি অনেক বেশি কথা বলছি, দর্শক বিরক্ত হতে পারে। ধন্যবাদ স্যার, আপনি আপনার কথা হবার মোটেই সুযোগ নেই, আপনি এত সুন্দর করে এত আসলে জ্ঞান গর্ভ আলোচনা করলেন, একেবারে পুরো বিষয়টা দর্শকদের সামনে তুলে ধরলেন, কিভাবে ঘরে বসে নিজেকে পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে কখন ডাক্তারের কাছে যেতে হবে, চিকিৎসা কখন পেতে হবে, কোথায় যেতে হবে, স্যার চমৎকার ভাবে বুঝিয়ে বললেন, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার আমার মনে হয় আসলে আগের চেয়ে বর্তমানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে এবং সামনে আরো উন্নতির প্রত্যাশা আমরা রাখি, এবং সাধারণ নিশ্চয়ই, মানুষ আসলে সঠিক দিক নির্দেশনা পেলে তারা সঠিক চিকিৎসা পাবে এ ব্যাপারে আমি নিশ্চিত। ধন্যবাদ স্যার। স্যার এবার কিছু আসলে প্রশ্ন নিতে হবে, স্যার অনুমতি দিলে প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। হুমায়ুন কবির প্রশ্ন করেছেন, ডাক্তার সাহেবকে অসংখ্য ধন্যবাদ। পুরুষদের ব্রেস্ট বড় হলে কি করা যায়, তবে পরীক্ষা নিরীক্ষা করে কিছু পাওয়া যায় নাই, স্যার তিনি বলেছেন, তিনি জিজ্ঞাসা করেছেন পুরুষের ব্রেস্ট বড় হলে এটি আসলে কি করতে হবে। এটি তো মানে ক্যান্সার যে হবেই তা না, এটি কতগুলো হরমোন জনিত সমস্যার কারণে এরকম হতে পারে, গাইনোকোমাসিয়া বলি আমরা, তো সেটি হলেই যে ক্যান্সার তা না। তবে সার্জারি একটা অন্যতম প্রধান চিকিৎসা, তবে একজন সার্জারি বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করুন, আমার মনে হয় সমাধান করতে পারবেন। ধন্যবাদ স্যার। স্যার শফিক আহমেদ আপনাকে ধন্যবাদ দিয়েছে, স্যার একটু আগে আমি যেটি বলছিলাম যে আপনি আসলে অনেক ডিটেইলসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ফেলেছেন দর্শকদের জন্য, এবং সেই ব্যাপারটির জন্যই আপনাকে স্যার ধন্যবাদ দিয়েছেন। স্যার এবারে আবার কিছু আমাদের আলোচনার মাঝে আমরা ফিরে আসি। স্যার আমাদের আজকাল মায়েদের ক্ষেত্রে বিশেষ করে কর্মজীবী যারা আছেন তারা সন্তান গ্রহণ করতে একটু দেরি করেন, আবার অনেকে আছেন যে স্তন্যদান করতে আগ্রহী না, কিংবা কোনো কারণে হয়তো স্তন্যদান করতে পারেন না। তো স্যার এটা এটা কি এটার ব্যাপারে স্যার আপনার কাছে মতামত জানতে চাই, এটা কতটুকু সঠিক? এটার ব্যাপারে আসলে যে আমরা যে রিস্ক ফ্যাক্টর গুলা যে বলছি, তার মধ্যে কিন্তু এই অনেকগুলো যে কারণ রয়েছে, তার মধ্যে একটা অন্যতম প্রধান এই যে রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, যে রিস্ক ফ্যাক্টর বলতে আমরা বুঝাই যে যেগুলো কারণে ক্যান্সার হতে পারে, যে কোনো ক্যান্সারই হতে পারে। তো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এই ব্রেস্ট ফিডিং, তারপরে যে প্রেগনেন্সির যে ব্যাপারটা, এটি ইম্পর্টেন্ট, একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর। মানে আমরা যদি বলি যে কি কি কারণে ক্যান্সার হয় বা এই যে রিস্ক ফ্যাক্টরের কথা বললাম, তার মধ্যে যেমন আমরা দেখি যে সন্তানহীন যারা, যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাদের চেয়ে যাদের একাধিক সন্তান আছে এমন মায়েদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কম থাকে। এটি একটি মানে অবজারভেশন, মানে অনেক ডাটার মধ্যে থেকে দেখা যাচ্ছে। তাহলে যাদের হচ্ছে না বাচ্চা, তাদের কি সবারই ক্যান্সার হয়ে গেল তা না, তারা কিছুটা ঝুঁকিতে রয়েছে। তারপরে হচ্ছে যে 30 বছর বয়সের পর যাদের বাচ্চা নিচ্ছেন, তাদের ঝুঁকিটা বেশি হয়। তাদের মধ্যে এই গ্রুপের মধ্যে যে প্রশ্নটি হলো যে যারা কর্মজীবী তাদের জন্য তাহলে করণীয় কি, এটি একটা মানে ফ্যামিলির ব্যাপার, এটি নিজস্ব পরিবারে আলোচনা করে আমাদেরকে সুস্থ ভাবে বেঁচে থাকা তো প্রয়োজন, সেটি তো মাথায় রেখে তারপরে আপনি চাকরি করেন, আপনি ব্যবসা বাণিজ্য যাই করবেন। তো আমাদের এই ক্ষেত্রে বিয়ে করে যেমন একটা নিজস্ব ফ্যামিলি পারিবারিক সিদ্ধান্ত, তেমনি এটিও একটা জানার বিষয় যে হ্যাঁ, বিয়ের পরে দীর্ঘদিন বাচ্চা না নিয়ে বা এই যে 30 বছরের পরে বাচ্চা যারা নিতে চাচ্ছেন, তাদেরও কিন্তু ঝুঁকিটা একটু বেশি। তা এই জায়গাটায় একটু সচেতন হতে হবে, এবং বেশি দিন এই যে দেরি না করে একটি বাচ্চা নিয়ে নিন। এখন তো সরকার ঘোষিত ছুটি রয়েছে,
যে এটি প্রেগন্যান্সিতে যে মাতৃত্ব জনিত ছুটি 6 মাসের ছুটি দিয়ে দেয়, তো এটি দুইবার তো গভর্নমেন্ট দেবেই যারা সরকারি চাকরি করেন, বা এই নির্দেশনা অনুযায়ী প্রাইভেট সেক্টরেও এই জিনিসগুলা এখন আস্তে আস্তে মানছে, তাদের ক্ষেত্রেও তাদের কোনো স্টাফ যদি প্রেগন্যান্ট হন, তো সো এটি তো একটা প্ল্যান করে এই পরিকল্পনা গ্রহণ করা যেতেই পারে যে আমরা তাহলে 30 বছরের আগেই বাচ্চা নিয়ে নিব, তাহলে আর এই ঝুঁকিটা বাড়বে না, বরং কমে যাবে। এই যারা এই যে বিশেষ করে কন্ট্রাসেপটিভ পিল যারা ব্যবহার করছেন তাদের মধ্যেও দেখা গেছে কিছুটা বেশি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা বলি যে পরিবর্তনযোগ্য রিস্ক ফ্যাক্টর, যে অতএব এই যে লাইফস্টাইল, এই যে খাদ্য তালিকার মধ্যে এখন আমরা আমরা তৈলাক্ত খাবার ভাজা পোড়া বেশি খাচ্ছি, আমরা যে জাঙ্ক ফুড বেশি খাচ্ছি, ফাস্ট ফুড বেশি খাচ্ছি, এগুলো খেলে যে ক্যান্সার হবে তা না, এগুলো খেলে ওজন বাড়তেছে। হ্যাঁ, ওজন বাড়তেছে, আর এমনিতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হচ্ছে, প্রচুর পরিমাণে ক্যালোরি শরীরে আমরা গ্রহণ করছি কিন্তু খরচ করছি না, যার কারণে মানুষের ওজন বেড়ে যাচ্ছে, ওবেসিটি। ওবেসিটি নিজেই কিন্তু একটা অসুস্থতা, হ্যাঁ, ম্যালনিউট্রিশনের একটা, যেমন আন্ডার নিউট্রিশন, একটা ওভার নিউট্রিশনও তো খারাপ, তো যার কারণে শুধু ক্যান্সার না, ক্যান্সারের পাশাপাশি প্রেশার, হার্টের অসুখ, তারপরে কিডনির অসুখ, সবকিছুরই ঝুঁকি বাড়ছে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে। তো এমনি ভাবে এই এই যে লাইফস্টাইল, জীবন যাপনের যে পদ্ধতিগুলো, এগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু অনেকখানি ক্যান্সারের ঝুঁকি কমে যাবে। স্যার, আপনি ওরাল কথা বলছিলেন, সাথে স্যার আমি একটু জানতে চাই যে আসলে মেনোপোজাল ওয়েমেন যারা আছেন, তারা অনেকেই আজকাল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে নিতে আগ্রহী, বা আসলে অনেকেই নেন, তো এটি কি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়? এগুলোতে এগুলোর মধ্যে বিভিন্ন রকমের যে রিপ্লেসমেন্ট থেরাপি রয়েছে, তো তার মধ্যে কিছু কিছু আছে যেগুলোতে ঝুঁকি বাড়বে, কতগুলো খুব কেয়ারফুলি ইউজ করতে হয়, তো এগুলো নিজে নিজে কেউ যেন না খান, হ্যাঁ, একজন ফিজিশিয়ানের তত্ত্বাবধানে গ্রহণ করুন। এ ব্যাপারে আমরা নাও করব না, কিন্তু এটি তো এখন আধুনিক একটা সংস্কৃতি বলা যায়, বা আমাদের যেহেতু এই যে এইজিং প্রসেস থেকে আমরা ভালো থাকতে চাই, স্বাভাবিক, তো এটি চিকিৎসা বিজ্ঞানের যেমন অবদান, কিন্তু অনিয়ন্ত্রিত ভাবে বা অপরিকল্পিত ভাবে যে কোনো ওষুধ গ্রহণ সেটিও খারাপ। তো যারা গ্রহণ করবেন করবেন, কিন্তু অবশ্যই একজন তার বিশেষজ্ঞ ফ্যামিলি ফিজিশিয়ানের পরামর্শে গ্রহণ করবেন, যে কোন বয়সে কোন মানে কি কি পরীক্ষা করে দেখতে হবে, বা কোনো কিছু টেস্ট করতে হবে কিনা, সেটি তাহলে তার তত্ত্বাবধানে থেকে নিতে হবে, এটি ইম্পর্টেন্ট। অসংখ্য ঠিক ধন্যবাদ আছে, স্যার। স্যার আরেকটি প্রশ্ন নিয়ে নিতে হচ্ছে, ফারজানা আক্তার প্রশ্ন করেছেন, আমার বয়স 22 বছর, বিবাহিত, স্যার আমার রাইট ব্রেস্টে সিস্ট রয়েছে, অনেক ডাক্তার দেখানো হয়েছে, একবার অপারেশন করার কথা বলেছিল, কিন্তু 1 মাস ওষুধ খাওয়ার পরে আবার গেলে অপারেশন লাগবে না বলেন, ব্রেস্ট থেকে তরল পদার্থের মতো হালকা বের হয়েছে, পিরিয়ডের আগে ব্যথা ও জ্বর হয়, পরে সেটা থাকে না, এতে কি ক্যান্সার হওয়ার মতো কোনো ঝুঁকি আছে কিনা জানাবেন স্যার? না, এরকম সিস্ট বা এই জাতীয় যে ফাইব্রোসিস্টিক ডিজিজ এরকম হতেই পারে, তো আপনার বয়স বেশি না, বা ওষুধ খেলে দেখেছেন কমে গেছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সি পরে এগুলো অনেক কমে যায়, তো অতএব আগেই ক্যান্সার আতঙ্কে ভয়ে আতঙ্কে মানে আতঙ্কিত হওয়ার কিছু নাই, আপনি যাকে দেখাচ্ছেন তার ওষুধগুলো কন্টিনিউ করেন, এবং বাচ্চা কাচ্চা হয়ে গেলে আমার ধারণা যে আস্তে আস্তে এগুলো কমে যাবে। দর্শক, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন, অনেক ধন্যবাদ স্যার। আমরা আসলে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে স্যার। আপনি খুব চমৎকার আলোচনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, এবং আশা করছি যে যারা আসলে প্রোগ্রামটি দেখেছেন, আপনার কথা শুনেছেন, তারা অনেক কিছু জানলো এবং উপকৃত হলো এই আলোচনার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ স্যার, এবং কৃতজ্ঞতা রাজ টিভি পরিবারের পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, রাজ টিভিকে ধন্যবাদ, আর আমাদের দর্শক মন্ডলীর জন্য অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছে, দর্শক আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।